বাংলাদেশের একজন বিখ্যাত ইসলামিক শিল্পী গতকালকে যারা ফেসবুক ইন্টারনেট আপনারা সালাম দেখেছেন, যিনি বাংলাদেশের এই চলমান অপসংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোরআন সুন্নার আলোকে শতাধিক শত শত ইসলামী গান তিনি উপহার দিয়েছেন মুসলমানদের। যেই সময় যুবকেরা পথ হারা দিশে হারা হিন্দি সিরিয়াল হিন্দি গানের প্রতি আসক্ত হয়েছিলেন, কিন্তু সেই ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের একজন শিল্পী যার নাম হলেন মাহফুজুল আলম, তিনি তার কণ্ঠ দিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করে ইসলামী নাশিদগুলো পরিবেশন করে যুবকদের মন কাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু মাত্র 23-24 বছর বয়সে সেই প্রিয় শিল্পী মাহফুজুল আলম গতকালকে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাত্র 23 বছর বয়স, গতকালকে বিদায় নিয়ে চলে গেলেন, তার জন্য মানুষেরা চোখের পানি ফেলে কান্না করছে। হসপিটালে যখন তিনি মৃত্যুবরণ করবেন সকাল 8টায়, তার পূর্বে তার মাকে বারবার ডেকে বলেছে, মা তুমি আমাকে একটু কালেমা পড়িয়ে দাও। ঠিক সেই সময় মা বলেছে, বাবা আমি তো কালেমা পড়তেছি, তুমিও কালেমা পড়ো। সঙ্গে সঙ্গে মা কালেমা পড়তেছে, সন্তানও কালেমা পড়তেছে, কি করুন এক দৃশ্য। কালেমা পড়তে পড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবী থেকে বিদায় করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মৃত্যুর কয়েকটি আলামত রয়েছেন, তার মধ্যে অন্যতম একটি আলামত হলেন যে মানুষগুলো কালেমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কালেমার ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। তিনি বিদায় নিয়ে চলে গেছেন, কোটি কোটি মানুষ তার জন্য চোখের পানি ফেলে কান্না করছেন। মৃত্যুর পূর্বেও তিনি কয়েকদিন ধরে সব সময় মৃত্যুর গান বেশি বেশি বলেছেন। তার সমস্ত সঙ্গী সাথীরা বলেছেন, কয়েকদিন ধরে তার অন্তরের মধ্যে শুধু মৃত্যুর স্মরণ ছিল, ঠিক সেই সময় সব সময় তিনি মৃত্যুর গান গাইছেন, মৃত্যুর গজল গাইছেন, মৃত্যুর নাশিদ গাইছেন। আমি প্রথমে আপনাদের মধ্যে যেই কথা বললাম, মানুষ যখন বিদায় নিয়ে চলে যায়, নেককার ব্যক্তি যারা হয় তাদের অন্তরের মধ্যে কয়েকদিন আগে থেকেই মৃত্যুর একটা আবহাওয়া, মৃত্যুর একটা পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে সৃষ্টি করে দেয়। বলেন আল্লাহু আকবার। তিনি সব সময় গাইছেন, পদ্মাব মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না ফিরে, তেমনি আমি একদিন হারিয়ে যাব আসব না কবু ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না ফিরে। বললে কি কষ্ট হবে নাকি? সবাই আমার সাথে বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না ফিরে, তেমনি আমি হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না ফিরে। এই গান তিনি মৃত্যুর পূর্বে সব সময় গাইছেন, অন্তরের মধ্যে মৃত্যুর কথা স্মরণ হয়েছে, সব সময় মৃত্যুকে স্মরণ করে তিনি বিদায় নিয়ে চলে যাবেন, মৃত্যুর মুহূর্তগুলো গান গেয়েছে। আমরা দোয়া করি যে ভাইটি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইসলামী সংস্কৃতি উপহার দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে চতুর্দিকে যে কোনো অপসংস্কৃতির সৈলাব বয়ে যাচ্ছে, যুব সমাজেরা যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, ঠিক সেই মুহূর্তে একজন বিশিষ্ট ইসলামী ঐতিহাসিক বিদগুম বলেছেন, কখনো একটা জমিনের ভেতরে ইসলামী সাংস্কৃতিক বিপ্লব ছাড়া ওই জমিনের ভেতরে বিপ্লব সংগঠন করা সম্ভব হতে পারে, আর সেই ইসলামী সংস্কৃতির জন্য কাজ করেছেন। পক্ষান্তরে বাংলাদেশে আরো যারা ইসলামের পক্ষে যে শিল্পীগুলো কাজ করছেন, ইসলামী অঙ্গনে যারা কাজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেককে হেফাজত করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, প্রিয় ভাইটি বিদায় নিয়ে চলে গেলেন মাত্র কয়েক বছর বয়সে, কিন্তু আমরা কি জানি, আগে বাবা যাবে তারপরে সন্তান যাবে, কিন্তু না, মৃত্যুর কোনো সিরিয়াল নাই,
কে কখন বিদায় নিয়ে চলে যাবে বলা যাবে না। 80 বছরের 90 বছরের বৃদ্ধ এখনো বেঁচে আছে, অথচ 15 বছরের 20 বছরের টকবকে যুবক পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এজন্য আমাদের স্মরণ রাখতে হবে কখন কার মৃত্যুর ডাক চলে আসবে, কখন কার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, এটা গ্যারান্টি দিয়ে বলার কোনো সুযোগ আমাদের সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মৃত্যুকে স্মরণ করে আমূলিয়তের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিত ভাইরা, আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আজকে যে ঈদুল আজহা, সন্তুষ্টির করতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যে কুরবানি করব, এই ঈদকে বলা হয় ঈদুল আজহা। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, যেটা বারবার ফিরে আসে, আর আজহা হলেন উৎসর্গ করার ঈদ। যে ঈদের মাধ্যমে মানুষেরা নিজের স্বার্থকে ত্যাগ করে, সমস্ত কিছুকে ত্যাগ করে পশু কুরবানি দিয়ে দেয়, এই ঈদকে ঈদুল আজহা বলা হয়। সকলে পড়ি সুবহানাল্লাহ। এই ঈদুল আজহার কত ফজিলত, কত তাৎপর্য আমি দীর্ঘ এক মাস ধরে আপনাদের মধ্যে বর্ণনা করেছি। বাদ বাকি কিছু কথা যা এখনো বলা হয়নি, অল্প কিছু কথা বলে আমরা ঈদের নামাজ পড়ব। ঈদের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল আজহার দিনে মানুষেরা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, এই কুরবানির এত ফজিলত, এত গুরুত্ব, এত তাৎপর্য, যেই পশুগুলো কুরবানি করে ওই পশুটা জবে করার সাথে সাথে ওই পশুর রক্ত জমিনে প্রবাহিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যেই পশুকে কুরবানি করবেন, এই পশুর শরীরে যতগুলো লোম রয়েছে, পশম রয়েছে, সেই পশম পরিমাণ, লোম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার ভেতরে দিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহা যে মানুষগুলোর উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়, এই মানুষগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে, পশু কুরবানি করে, এই কুরবানি করার পরে মানুষেরা কত ফজিলত পাবে, এই সমস্ত মানুষের জন্য কত লাভ হবে, কত উপকার হবে। কিছুক্ষণ আগে হাসরের কথা বললাম, ওই হাসরের ময়দানে যখন কেউ কাউকে পরিচয় দেবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করার পূর্বে যেই পশুগুলো পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা হয়েছিল, এই পশুগুলো যখন জীবন পেয়ে যাবে তারা দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলোকে বলবেন, হে পশু তোমাদের কি চাওয়া আছে, কি পাওয়া আছে বলো। এই পশুগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য, আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য ওই পৃথিবীতে যেই মানুষগুলো আমাদেরকে কুরবানি করেছে, জবে করেছে, ওই মানুষগুলোকে আমরা জান্নাতের মধ্যে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলোর সুপারিশ গ্রহণ করে কথা শোনার পরে, ওই পশুগুলোর সুপারিশ গ্রহণ করার পরে যেই মানুষগুলো ওই পশুগুলোকে কুরবানি করেছে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দেবে। সুতরাং আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য কুরবানি করি। কুরবানি শব্দের অর্থ হলেন উৎসর্গ করে দেওয়া, সব কিছু ছেড়ে দেওয়া, নিজের চিন্তা ভাবনা সব কিছু বিলিয়ে দেওয়া, যেমনটি কুরবানি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। গত জুমার ভিতরে আল্লাহ আপনাদেরকে পরিপূর্ণভাবে ঘটনা বলেছে, কিন্তু কুরবানির শিক্ষাটাকে একটু টাচ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের মধ্যে বলেছেন, ফালাম্মা সালামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কত সদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেন, এ মানুষেরা তোমরা যে কুরবানি করবা, কুরবানির শিক্ষা কি বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা এবং পুত্র এবং তার মা উভয়ে কুরবানি করার জন্য আল্লাহর কাছে সমর্পণ করলেন, ফালাম্মা যখন আসলামা তারা
সমর্থন করলেন আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা জবে করার জন্য কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করেন, মার কাছে শয়তান গেছে কিন্তু মা শয়তানকে বলেছে আল্লাহর জন্য আমার সন্তানকে 1000 বার কুরবানি দিতে রাজি আছি, আমার কোনো আপত্তি। সন্তান বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য 1000 বার কুরবানি হব, আমার কোনো আপত্তি। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য তো সন্তানটাকে সওয়ায়া দিয়েছেন, এই জন্য আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, তারা সবাই মিলে যখন কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, মা কুরবানি দিতে রাজি, ইব্রাহিম তার সন্তানকে কুরবানি করতে রাজি, আর ইসমাইল আলাইহিস সালাম নিজেও কুরবানি হতে রাজি, এই তিনজন মিলে যখন কুরবানি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তখন ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম আর কুরবানি করার দরকার নাই, কত সৎ ডাক্তার রবিয়া, তুমি তোমার স্বপ্নটাকে সার্থক করেছো, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নটাকে পরিপূর্ণ করে ফেলেছো, কত সৎ ডাক্তার রবিয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন এইভাবেই আমি ওই সমস্ত মানুষদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা কি প্রতিদান দিলেন, কুরবানি করার জন্য যখন রাজি হলেন আর কুরবানি দেওয়ার জন্য যখন রাজি হলেন, ইসমাইল নিজে কুরবানি হওয়ার জন্য যখন রাজি হয়ে গেলেন, আল্লাহ বলে আমি প্রতিদান দিলাম, কেমন প্রতিদান, তাদের কুরবানি করার কোনো দরকার হলো না, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের ভেতর থেকে একটা দুম্বা এনে তাদের কুরবানি সম্পূর্ণ করে দিলাম।